নবদ্বীপে এক কলেজ ছাত্রী আত্মঘাতীর ঘটনায় থানায় অভিযোগ নেওয়াকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের প্রভাবে থানা প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করে, যদিও তৃণমূল সেই অভিযোগকে খণ্ডন করে জানায় এই ধরনের কাজ তৃণমূল করে না। স্থানীয় পুলিশ সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপের 2 নম্বর গৌরাঙ্গ কলোনির বাসিন্দা মৌমিতা নন্দী নামে এক বছর 19-এর কলেজ ছাত্রী প্রেম ঘটিত কারণে নিজের বাড়িতেই আত্মঘাতী হয় রবিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। পরে মৌমিতা নামক ওই ছাত্রীকে উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার ওই ছাত্রীর পরিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনেন পার্শ্ববর্তী রামকৃষ্ণ কলোনির বাসিন্দা দীপক ঘোষ নামক এক যুবকের বিরুদ্ধে। জানা যায়, দীপকের বাবা কৃষ্ণ ঘোষ এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। পরিবার ও স্থানীয় বিজেপির অভিযোগ, সে কারণে থানার পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করতে থাকে। আমি যতটা জানি, দীপক ঘোষ নামে একটা ছেলের সঙ্গে ওর রিলেশন ছিল, কিন্তু ও চাকরি পাওয়ার পর থেকে ওকে ইগনোর করে, ঠিক মতো ওর সাথে কথা বলে না। এর আগেও একবার 8 মাস কথা বলে না, দিয়ে তারপর যাক আবার ঠিক হয়ে গেছিলো, কিন্তু এই চাকরি পাওয়ার পর থেকে আবার নাকি কথাটা তো বলে না ঠিক মতো, চাকরি পেয়ে গেছে চলে যাবে ভুলে যেতে সব বলে। তারপরে এই 3-4 দিন আগে আবার আমাকে এসএমএস করেছে যে মামি সব ঠিক হয়ে গেছে, তো ঠিক হয়ে গেছে বলেছে। ঠিক হওয়ার পরে কালকে এমন কী হলো? তাহলে কালকে সারাদিন ভালো, বাড়িতেও কোনো ঝগড়াঝাটি ঝামেলা কিছু হয়নি। তো তারপরেও মানে বাড়ি থেকে যেটা জানলাম, একটা ফোন এসেছিলো নাকি, তারপরেই ও 10 মিনিটের মধ্যে এরকম একটা। কতদিন রিলেশন ছিল দীপকের সাথে? 3 বছর। দীপকের বাড়ি কোথায়? দীপকের বাড়ি এখানেই পাশের পাড়া, না ঘোষপাড়া। কি করে ছেলেটি? ছেলেটি এই পুলিশের চাকরি পেয়েছে কালীপুজোর পর ট্রেনিং। এখন আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ, আমাদের মেয়ে তো গেছে, যদি সত্যি কারণ ওর জন্য হয়ে থাকে তাহলে ওর শাস্তি চাই। তাহলে ওর জন্য যদি আমাদের মেয়ের কিছু হয় তাহলে ওর উচিত শিক্ষা। আপনাদের মেয়ের নাম কি? আমাদের মেয়ের নাম মৌনন্দী। আপনি কে হন? আমি ওর মামি। মেয়েটি কিসে পড়তো? বিএ সেকেন্ড ইয়ার। কোথায় বাড়ি? এই তো 2 নম্বর কলোনি। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা কালকে 8:30 না, 9:30। কখন দেখতে পারলেন যে এই পরিস্থিতি? আপনার নাম? আপনি কে হন? যখন গেলাম তখন ওর কাছে গিয়ে জিজ্ঞেস করছি যে কি ব্যাপার, তোর সঙ্গে কি হয়েছে ঘটনা? বা ও বলছে আমার সঙ্গে লাস্ট বলছে 18 তারিখে কথা হয়েছে, আগস্ট মাসে 18 তারিখে কল ইয়ে করে দেখালো আমাদের, ওটাই দেখা যাচ্ছে বলছে। তারপরে আমার সঙ্গে আর কোনো ইয়ে কথা বা কোনো কন্ট্যাক্ট হয়নি। কি কথাবার্তা হয়েছিল ওখানে? আগস্ট না অক্টোবর, আগস্ট অক্টোবর না 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 না।